আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, আমরা অপেক্ষা করছি কখন আত্মহত্যা করবেন ইমরান খান, এ কথা বললেন নওয়াজ শরীফ। মার্কিন পররাষ্ট্রনীতি দল ইরান সম্পর্কে বিভ্রান্তিকর সংকেত পাঠাচ্ছে। মায়ানমারের সেনাবাহিনী আকাশ থেকে গোলা নিক্ষেপ শুরু করেছে শত শত মানুষের ওপর। জম্মু এবং কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে দুই সন্ত্রাসবাদী নিহত। গুগলকে বিশাল অঙ্কের জরিমানা করল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। আমরা অপেক্ষা করছি কখন আত্মহত্যা করবেন ইমরান খান, এ কথা বললেন নওয়াজ শরীফ। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আবারও ইমরান খানকে কটাক্ষ করেছেন। তিনি বললেন, ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খান বলতেন তিনি IFM-এর কাছে না গিয়ে আত্মহত্যা করবেন। আমরা অপেক্ষা করছি কখন তিনি আত্মহত্যা করবেন। শরীফ বর্তমানে ব্রিটেনের রাজধানী লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার লাহোরে অনুষ্ঠিত পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজ এর সভায় ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দেন তিনি। নওয়াজ শরীফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী ইমরান খানকে পুতুল বলা হয় এবং আমেরিকায় বলা হয় মেয়রের চেয়ে তার কর্মত্ব কম, কারণ বিশ্ব জানে কিভাবে তাকে ক্ষমতায় আনা হয়েছে। ইমরান সাধারণ মানুষের ভোটে নয়, সামরিক সংস্থার সহায়তায় ক্ষমতায় এসেছেন। পাকিস্তানের দুটি দুর্নীতি মামলার দায়ে দোষী সাব্যস্ত হওয়া শরীফ নভেম্বরে 2019 সালে লন্ডনে বসবাস করেছেন। সে সময় লাহোর হাইকোর্ট তাকে চিকিৎসার জন্য 4 সপ্তাহ বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল। দলীয় সভায় শরীফ সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং প্রাক্তন গোয়েন্দা সংস্থার ISI-কে 2018 সালে সাধারণ নির্বাচনে কারচুপির মাধ্যমে পাকিস্তান তেহরিক ই ইনসাফ এর পুতুল সরকার চাপিয়ে দেওয়ার জন্য নিন্দা করেছিলেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল ফয়েজকেও কটাক্ষ করেছিলেন। এদিকে জানবেন, মার্কিন পররাষ্ট্রনীতি দল ইরান সম্পর্কে বিভ্রান্তকর সংকেত দিচ্ছে। অরেগনের একজন আমেরিকান রাজনৈতিক ভাষ্যকার বলেছেন, বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতির দল ইরান সম্পর্কে মতভেদ এবং বিভ্রান্তিকর সংকেত পাঠাচ্ছে। প্রেস টিভির সাথে একটি সাক্ষাৎকারে চার্লস ডুনাওয়ে বলেছেন যে স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের মূল ভূমিকায় নিয়োজিত কট্টর কোর জায়োনিস্ট নিউকন রয়েছে, যারা রাষ্ট্রপতি জো বাইডেনকে দুর্বল করার জন্য তাদের ক্ষমতায় সব কিছু করবে যদি তিনি আরও বাস্তববাদী অবস্থান গ্রহণ করেন। ইরান এবং ভিয়েনায় 2015 সালের পরমাণু চুক্তির অবশিষ্ট 5টি পক্ষের মধ্যে আলোচনার একটি নতুন রাউন্ড শুরু হওয়ার কথা। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর তার ব্যর্থ সর্বোচ্চ চাপ নীতি ওভারহল করার এবং সমস্ত অপসারণের আহ্বান জানিয়েছেন। চুক্তি থেকে একতরফা প্রত্যাহারের পর তেহরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমি আবারও বলতে চাই যে ইরানের পারমাণবিক সংকটের অপরাধী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ইরানের ওপর সর্বোচ্চ চাপ এর ভুল নীতি সংশোধন করা। ইরানের ওপর সমস্ত অবৈধ নিষেধাজ্ঞা এবং তৃতীয় পক্ষের ওপর দীর্ঘ হাতের এখতিয়ার তুলে নেওয়া। শুক্রবার বেইজিং নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝিয়ান এই কথা বলেন, এই ভিত্তিতে ইমরান সম্পূর্ণ সম্মতি পুনরায় শুরু করা উচিত। তিনি যোগ করে এই কথা বলেছেন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় ইউরোপীয় ইউনিয়নের উপপররাষ্ট্র নীতির প্রধান এনরিক মোরা বলেছেন, ইরান এবং 2015 সালের চুক্তির 5টি পক্ষ, যা আনুষ্ঠানিকভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, সোমবার ভিয়েনা আলোচনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা অপসারণের আলোচনা আবার শুরু হবে। আগামী পথ আলোচনা এবং সংজ্ঞায়িত করা। এদিকে জানবেন, মিয়ানমারের সেনাবাহিনী আকাশ থেকে গোলাবর্ষণ শুরু করেছে শত শত মানুষের উপর। মিয়ানমারের সেনাবাহিনী গেরিলা যুদ্ধ চালিয়ে জাতিগত কারেন সম্প্রদায়ের দ্বারা নিয়ন্ত্রিত একটি ছোট শহরে বিমান হামলা চালিয়েছে, যার পরে শত শত মানুষ নিহত হয়েছে এবং থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা এই তথ্য জানিয়েছেন। সরকারি বাহিনী কারেন গেরিলাদের নিয়ন্ত্রণে থাইল্যান্ড সীমান্তের কাছে একটি ছোট শহরে লেকাওকে লক্ষ্যবস্তু করে। তারা মিয়ানমারের সরকারের কাছে আরও স্বায়ত্তশাসন দাবি করেছে। ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর এবং গেরিলার সেনা বিরোধীদের আশ্রয় দেওয়ার পর ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী দেশের লাগাম নেওয়ার পর থেকে উত্তেজনা বেড়ে গিয়েছে। সরকারি সেনারা গত সপ্তাহে লেকাওকে অভিযান চালানোর পর সহিংসতা ছড়িয়ে পড়ে। স্বাধীন মিয়ানমার এর খবর অনুযায়ী, সামরিক সরকারের বিরুদ্ধে সংগঠিত বিক্ষোভের সঙ্গে যুক্ত 30 থেকে 60 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি পার্টির নির্বাচিত এমপি সুচি। থাইল্যান্ড থেকে মিয়ানমার পর্যন্ত সীমান্তবর্তী এলাকা থেকে গুলি, বোমা হামলা এবং যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে।
সেখানে বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়িঘর। গত সপ্তাহেও প্রায় 2,500 গ্রামবাসীর সহিংসতায় ছড়িয়ে পড়ে। থাইল্যান্ডের মায়েশোর জেলায় পালিয়ে যায় তারা। এসব বিমান হামলায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লে কেকাও এর নগর প্রশাসনের সদস্য আইলাভিন দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন যে দুটি সামরিক বিমান লে কাউকে একটি জায়গায় বোমাবর্ষণ করেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সামরিক ঘাঁটি থেকে আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়। গেরিলা জনগণের নিরাপত্তার জন্য লে কাউ এর ওপর দিয়ে ফ্লাইট চলাচল বন্ধ করার জন্য জাতিসংঘকে অনুরোধ করার 3 দিন পর এই বিমান হামলা চালানো হয়। ফেব্রুয়ারিতে সেনাবাহিনী যখন দেশটি দখল করে তখন বেসামরিক মানুষ প্রতিবাদের রাস্তায় নেমে আসে। পরে সেনাবাহিনীও তাদের লক্ষ্য করে গুলি চালায়। অভিযানে সেনাবাহিনী শত শত মানুষকে হত্যা করেছিল। অপরদিকে জানিয়ে দিব, জম্মু এবং কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে 2 সন্ত্রাসবাদী নিহত। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে একটি বড় পদক্ষেপে কংগ্রেস পার্টির রাজ্য নির্বাচনের জন্য দলের মুখপাত্র পদের মুখ ঘোষণা করার সম্ভাবনা কম। এর যৌথ নেতৃত্ব বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা চলছে বলে দল সূত্রে জানা গেছে। ক্ষমতাসীন কংগ্রেসের জন্য এটি একটি মার্কিন সিদ্ধান্ত, কারণ দলটি সেপ্টেম্বরে পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে রাজ্যের কমান্ডার দিয়ে প্রহরী পরিবর্তন করেছিল। যাই হোক, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ নেতারা মনে করেন যে রাজ্য বর্ণ সমীকরণের ভারসাম্য বজায় রাখতে দলের যৌথ নেতৃত্ব বেছে নেওয়া উচিত। ভোটের আগে পাঞ্জাব কংগ্রেসের স্ক্রিনিং কমিটি রাজ্য নেতা, মন্ত্রী, বিধায়ক এবং সাংসদের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে। দলের অন্যতম নেতা নাম প্রকাশ না করার বিষয়ে সংবাদ সংস্থা ANIকে বলেছেন যে তারা দলের শীর্ষ নেতাদের কাছে ইচ্ছা প্রকাশ করেছেন যে আসন্ন নির্বাচনটি সম্মিলিত নেতৃত্বে যাবে। এই পদক্ষেপের মাধ্যমে দলটি আপাতদৃষ্টিতে ভোটের মেরুকরণ ঝুঁকি এড়াচ্ছে, কারণ চুন্নি মুখ্যমন্ত্রী হিসেবে এখন দলিত মুখ হওয়ায় দলিত সম্প্রদায়কে ভোট সংগ্রহের সম্ভাবনা থেকে ভোটারদের উল্লেখযোগ্য বৃহত্তর জনসংখ্যা জাট, শিখ এবং হিন্দুরা রয়েছে। এদিকে জানবেন, গুগলকে বিশাল অঙ্কের জরিমানা করল রাশিয়া। অবৈধ বিষয়বস্তু অপসারণ করতে বারবার ব্যর্থ হয় গুগলকে মোটা অঙ্কের জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। গতকাল শুক্রবার টেক জায়ান্ট গুগলের বিপক্ষে জরিমানার এই রায় দেয় খবর BBC-র। খবরে বলা হয়, রাশিয়া বেশ কিছুদিন ধরে টেক জায়ান্টদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। তারা ধারাবাহিকতার বেশ কিছু অবৈধ কন্টেন্ট সরাতে গুগলকে নির্দেশ দেয়, কিন্তু তাতে ব্যর্থ হয় মস্কোর একটি আদালত। মার্কিন এই সংস্থাকে 7.2 বিলিয়ন রুবেল এবং 98 মিলিয়ন ডলার জরিমানা করে। আদালতের প্রেস সার্ভিস এই তথ্য জানিয়েছে। জানা গেছে, রাশিয়া সম্প্রতি বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থার উপর জরিমানা সহ নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছে। তাদের বিরুদ্ধে বিষয়বস্তু সঠিক নিয়ন্ত্রণ না করা এবং দেশের বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে। এর আগে রাশিয়া মেটা, ফেসবুক, টুইটার, গুগল, টেলিগ্রাম সহ অন্য বিদেশি টেক জায়ান্টের বিরুদ্ধে জরিমানা আরোপ করেছিল। গুগলের বার্ষিক আয়ের হিসাব জরিমানা করা হয়। একই ধরনের অভিযোগে একই পন্থায় মেটাকেও জরিমানা করার হুমকি দেওয়া হয়েছে। এর আগে সরকারি নির্দেশ সত্ত্বেও অবৈধ কন্টেন্ট না সরানোর অভিযোগে গুগলকে 20 লাখ রুবল এবং 28,000 ডলার জরিমানা করেছিল রুশ প্রেসিডেন্ট। একই সঙ্গে অভিযোগে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে জরিমানা করা হয় তার দ্বিগুণ। গত 8ই নভেম্বর মস্কোর একটি আদালত এই দুটি প্রতিষ্ঠানকে জরিমানার আদেশ দেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।